গেল বছর ছিল বাংলাদেশের ব্যাংক কেলেঙ্কারির বছর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগস সিপিডির মতে দু সাল দেশে ব্যাংক কেলেঙ্কারির বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যার সমাধান দু হাজার হবে না বলে মনে করে সংস্থাটি সিপিডি নিয়মিত কার্যক্রম অর্থ বছরের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় চলতি বছরের প্রথম অনুষ্ঠানে তারা এই তথ্য দেন অনুষ্ঠানে ব্যাংক খাত রোহিঙ্গা ও বন্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ কিছুটা দুর্বল হয়ে গেছে চাপের মুখে পড়েছে সংস্কারের জন্য যে সমাধান সিপিডি দিয়েছিল তা সামনের দিকে এগোয়নি বরং পেছনের দিকে গেছে এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ ব্যাংকিং খাত দেবপ্রিয় বলেন ব্যাংকে অপরিশোধিত ঋণ বেড়েছে সঞ্চিতির ঘাটতি বেড়েছে জনগণের করের টাকায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে মূলধন ঘাটতি পূরণ করা হয়েছে বিভিন্ন ব্যক্তি খাতের ব্যাংকে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে মালিকানা বদল হয়েছে রাজনৈতিক বিবেচনায় দেওয়া নতুন ব্যাংক কার্যকর হতে পারেনি এবং এখন দেখা যাচ্ছে ব্যক্তিখাতের ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের ঘটনা ঘটছে এগুলোর ক্ষেত্রে কোনো প্রতিষেধক ব্যবস্থা না নেয় ব্যাংকে পরিবারের নিয়ন্ত্রণ বাড়ছে এখন দেখার পালা চলতি বছরের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে এবং ব্যাংক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে প্রশাসন বা সরকার কী কী ভূমিকা রাখে